wrapped around your soul. Feel it wrapped around your soul with no control. You can't breathe when you're drowning underwater. There's so much water. ব্লগে আসার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। হিমালয় ক্ষেত পঞ্চগড় জেলা শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অমরখানা ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এই পুকুরটির নাম মহারাজার দিঘি। ধারণা করা হয় ভিতরগড় নামের 1500 বছরের প্রাচীন ঐতিহাসিক এক রাজ্যে মহারাজা পৃথু রাজত্ব করাকালীন এই দিঘিটি খনন করেন। এই মহারাজার দিঘিটি একটি বিশাল আয়তনের জলাশয়। এর পার্শ্ব আয়তন প্রায় দৈর্ঘ্য 800 গজ, প্রস্থ 400 গজ এবং পানির গভীরতা প্রায় 40 ফুট। এই দিঘির চারপাশে 10টি ঘাট রয়েছে। কথিত আছে পৃথু রাজা তার পরিবার পরিজন ও ধন রত্ন সাথে নিয়ে কিচক নামক এক নিম্ন শ্রেণী দ্বারা আক্রমণের শিকার হয়ে তাদের সংস্পর্শে ধর্মনাশের ভয়ে এই দিঘিতে আত্মহনন করেছিলেন। প্রতি বছর বাংলা নববর্ষে এই দিঘির পাড়ে মেলা বসে। উক্ত মেলায় ভারতীয় লোকের উপস্থিতি প্রায় লক্ষ্য করা যায়। আপনাদের এখন আমি সামনের পাড়ে নিয়ে যাচ্ছি, মূলত এই দিঘির দূরত্ব বোঝানোর জন্য আমার যাওয়া। যদিও পাড়গুলি জঙ্গলে পরিপূর্ণ তবুও যাচ্ছি। একটি ভিডিওকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক কিছু করতে হয়। মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। সকলে চাই পৃথিবীর সুন্দর স্থানগুলি ভ্রমণ করতে, কিন্তু ব্যস্ততার কারণে দিন দিন আমরা যান্ত্রিক হয়ে পড়ছি। ইচ্ছে থাকলেও অনেক সময় যাওয়া হয় না। দেখুন এখানকার প্রাকৃতিক দৃশ্য, সত্যি এরকম জঙ্গলে ঘুরতে আপনার বেশ ভালো লাগবে। যদিও এই জঙ্গলে বাঘ ভাল্লুকে দেখা মিলবে না, তারপরেও মনে এক ধরনের ভীতি সঞ্চার করে। দিঘির পানি খুবই স্বচ্ছ ও পরিষ্কার। 2 বছর পরপর দিঘিটি বিভিন্ন ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠান লিজ নিয়ে মাছ চাষ করে থাকেন এবং বড়শি দিয়ে শৌখিন মৎস্য শিকারীদের জন্য মাছ ধরার ব্যবস্থাও করে থাকেন, যার টিকিটের মূল্য 200 থেকে 300 টাকা পর্যন্ত। এই দিঘি নিয়ে রূপকথার মতো একটি কাহিনী রয়েছে। স্থানীয় মানুষের ভাষ্য অনুযায়ী এক সময় বিভিন্ন অনুষ্ঠানের জন্য থালা বাসনের প্রয়োজন হলে এই দিঘিতে এসে চাওয়া হতো। পরদিন ভোরবেলা এসে দেখা যেত দিঘির পাড়ে থালা বাসন কেউ রেখে দিয়ে গেছে।
অনুষ্ঠানের পর আবার থালা বাসনগুলি ভালোভাবে পরিষ্কার করে দিঘির পাড়ে রেখে দিলে পরবর্তীতে এসে দেখা যেত থালা বাসনগুলি যথাস্থানে নেই। কিন্তু পরবর্তীতে থালা বাসনগুলি ভালোভাবে পরিষ্কার না করার দরুন আর কখনো চাওয়া হলো কিন্তু থালা বাসনগুলি পাওয়া যেত না। স্থানীয় মানুষের ধারণা এই থালা বাসনগুলি এতদিন দিয়ে আসছিল রাজা পৃথু। এই ভাই এখানে কাপড় পরিষ্কার করতে এসেছেন, তবে তার আগে তিনি মনে সুখে বিড়ি টানছেন। আর এই ভাইটির কাছে কিছুক্ষণ আগে রূপকথার গল্পটি শুনেছিলাম।